লক্ষীপুর ভোলা নৌরুটে একটি ফেরিতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ট্রাক সহ 9টি যানবাহন। লক্ষীপুরের মজু চৌধুরীর ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর ফেরিটি মাঝ নদীতে এলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ফেরিতে থাকা লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ফেরিতে থাকা অর্ধশত যাত্রী ও গাড়ি চালক নদীতে ঝাঁপিয়ে পড়ে জেলে নৌকার সাহায্যে তীরে ওঠে। পরে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের দুটি টিম দুপুর পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।